আপনার বয়ানে বলেছেন যে হাদিসের আবর্জনা হাদিসকে আবর্জনা বলে কি আপনি ঠিক করেছেন আপনি বুখারী শরীফে তাচ্ছিল্য করেছেন মুসলিমে তাচ্ছিল্য করেছেন এটা কি ঠিক করেছেন গোটা হাদিস শরীফে আপনি এইগুলো বাদ দেন তো কেন বুখারী বাদ দেন আপনি বাদ দেন হুজুর বললেন যে মেঘের সময় কালিমা পড়লে কোনো কাজে আসবে না অথচ বুখারী শরীফের স্পষ্ট হাদিস আছে বলেন এই শরীফ কবি শেষ করো বুখারী শরীফ তা বলছে কোরআনের খেলাফ আমরা কোনো হাদিস মানি না কয়েকদিন আগে একজন হাদিস অস্বীকারী সবার সামনে হাদিসকে আবর্জনা বলেছে এতে তাদের কি করা উচিত দেখুন হাদিস অস্বীকারীদের দৌরাত্ব বাংলাদেশে চরম সীমায় পৌঁছেছে যার কথা বলা হয়েছে এ আল্লাহর বান্দার অনেক ভিডিও দেখার দুর্ভাগ্য আমার হয়েছে এই সকল ভিডিও দেখার পর তার প্রতি করুণা এবং মায়া ছাড়া আর কিছু হয়নি আমার কাছে মনে হয়েছে লোকটা বিভ্রান্ত আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন যারা হাদিস অস্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো পরিচ্ছন্ন তাদের কথা কিন্তু কি পরিমাণ ভেজালে পরিপূর্ণ দেখেন তাদেরকে হাদিস থেকে কোনো কথা বললে বলবেন না আমি হাদিস তো গ্রহণ করবো না ফাবি আই হাদিস ইম বাদাহু ইউমিনু কোরআনের পরে আর কিসের হাদিসের কথা মানব আয়াতের অপব্যাখ্যা এবং ভুল তর্জমা করে বলে যে কোরআনই তো হাদিস আবার কিসের হাদিস তারা কোরআন ছাড়া কোনো হাদিস নিবে না অথচ কোরআনের একটি আয়াতের ব্যাখ্যাও যদি তাদেরকে করতে দেওয়া হয় যে এটা ডাইরেক্ট শুধু কোরআন থেকেই ব্যাখ্যা করবেন কোনো তাফসির হাদিস কোনো তার কোনোটার কোনো সহযোগিতা নেবেন না তাহলে একটি আয়াতের ব্যাখ্যাও তারা করতে পারবে না যদি করতে হয় তাকে মন গড়া ব্যাখ্যা করতে হবে তার ভিত্তিহীন ব্যাখ্যা করতে হবে তাহলে আমি আমার মতো ব্যাখ্যা করবো আরেকজন আরেকজন ব্যাখ্যা করবো ইসলাম তো তাহলে এটা খেলতামাশায় পরিণত হবে প্রকৃতপক্ষে ইসলামকে যারা দুনিয়া থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চায় তাদের ষড়যন্ত্রগুলোর ভিতরে একটা বড় ষড়যন্ত্র হলো এইটা যে ডাইরেক্ট ইসলামকে আঘাত করা যাবে না তাহলে হাদিসকে অস্বীকার করার ধোয়া এবং পায়তারা তোলো ভালো করে শুনে রাখেন যারা হাদিস অস্বীকার করে এদের অনেকের চালাকি হলো তারা বলে না আমরা তো হাদিস অস্বীকার করি না তাহলে কি করেন বলে কোরআনের সাথে যেগুলো কন্ট্রাডিক্টরি সেগুলো আমরা বাদ দিই কোরআনের সাথে মিল খালি সেগুলো আমরা নেই তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে কোরআনে যা বলছে একই কথা হাদিসে তাহলে তো হাদিস থেকে নতুন কিছু মানা হলো না এটা হলো সবচেয়ে বড় শয়তানি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র মনে রাখবেন শুধুমাত্র কোরআনই আমাদেরকে অনুসরণ করতে হবে হাদিসের কোনো দরকার নাই তাহলে আল্লাহ রাসূল কেন দিয়েছেন বলেন কোরআনটা একসাথে কেন দেন নাই দুই আয়াত দিয়া পাঁচ আয়াত দিয়া দুই সপ্তাহ এক মাস কেন গ্যাপ দিয়েছেন ওটা ব্যাখ্যা করবার জন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টই বলেছেন যে আপনার প্রতি এই জিকির এই কোরআন নাজিল করেছি আমি এর একমাত্র উদ্দেশ্য এবং কারণ এটার উদ্দেশ্য এবং কারণ হলো লিতুবাইয়িনা লাহুম মা নুজিলা ইলাইহিম যাতে করে কোরআনে যা নাজিল হয়েছে এটা আপনি ব্যাখ্যা করে দেন এই ব্যাখ্যা করে দেওয়ার জন্যই আপনার কাছে নাজিল করা হলো তাহলে ব্যাখ্যা করে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য এখন তার ব্যাখ্যাটা আপনি নেবেন না আপনার মন মতো নেবেন নিজে ব্যাখ্যা করবেন এটা হলো সুস্পষ্ট গোমরাহি আরেকটা বিষয় হলো কিছু লোক আছে যারা হাদিস অস্বীকার করতে চায় বাংলাদেশের খুব বড় মাপের একজন সেলিব্রিটি আছেন গুনাহের কাজে সেলিব্রিটি আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবেন এক বাক্যে তিনি আমাকে ফোন করে একবার লম্বা লম্বা সময় ধরে এই বিষয়ে কথা বললেন তো যা মনে হলো যে উনি বললেন যে খোলাসা কথা হলো উনি বললেন যে কোরআন এটাকে আমি ভালোবাসি কোরআন আমি বারবার পড়ে আমার খুব ভালো লাগে কিন্তু হাদিসটা না আমার কাছে মনে হয় একটু ঝামেলা আছে এটা হলো তার বক্তব্য সে মানে সেলিব্রিটি হলো হারাম কাজের সেলিব্রিটি আমি বলতে চাই না এমনকি তার পেশা কথা বলবো না বললে আপনারা হয়তো অনেকে টের পেয়ে যাবেন তো তাকে বোঝানোর চেষ্টা করলাম আর আমিও বোঝার চেষ্টা করলাম আমি বোঝার চেষ্টা করলাম যে যারা হারাম কাজে লিপ্ত নানান রকমের আকাম কুকাম করতে চায় এদের জন্য একটা বড় বাধা হলো হাদিস কারণ হাদিসে সব কিছু খুলে 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 নিষিদ্ধগুলো বলে দেওয়া হয়েছে আর কোরআনের আয়াতে যেহেতু আল্লাহ তাআলা ইনিশিয়ারে সব বলে গেছেন এখান থেকে অপব্যাখ্যা নেওয়ার সুযোগ আছে কেউ চাইলে অপব্যাখ্যা নিতে পারে তো এই জন্য সে শুধু কোরআনটা নিতে চায় যে আমার মন মতো আমি ব্যাখ্যা করে নিব আল্লাহ সুবহানাহু তাআলা নামাজ পড়তে বলছেন কই পাঁচক তো পাঁচ শব্দ আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই এটা হুজুরদের বানানো হাদিসে আসছে এটা মানলাম না তাহলে সহজ হয়ে গেল আল্লাহ তাআলা কুকুর খাইতে কোরআন নিষেধ করেন নাই অতএব চায়না গিয়ে কুকুরের গোশত খাওয়া ইজি হয়ে গেল তো এরকম অনেক আকাম কুকাম বা অনেক গুনাহের কাজ যারা করতে চায় হাদিসে সুস্পষ্টভাবে কোরআনের সংক্ষিপ্তগুলোকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সেজন্য তারা হাদিসকে অস্বীকার করে আরে ভাই কোরআন কার থেকে পাইছেন আপনি জিবরিল কি আপনার কাছে ওহি আনছিল যে সাহাবিদের মাধ্যমে কোরআন পেয়েছেন হাদিসে ওই একই সাহাবিদের মাধ্যমেই এসেছে
বলে যে বুখারী অনেক বছর পরে লেখা হয়েছে। তো কোরআনে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত অনেক বছর পরে লেখা হয়েছে, কোরআন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা এইভাবে সংকলন করে দিয়ে গেছেন, এটা তো পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার তার শাসনামলে হয়েছে, এটা সংকলন, তাহলে মাঝখানে তো বেশ কয়েকটা বছরের গ্যাপ হয়েছে, তখন এটা নিয়ে কি বলবেন? মনে রাখবেন, যারা হাদিসকে অস্বীকার করে এটা মূলত কোরআনকে অস্বীকার করার দিকে মানুষকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তাকে তিনি অবিবেচনা প্রসূত কোনো কাজ করতে পারেন না। কোরআনে তিনি বলেছেন যাকাত আদায় করো, আর তার ডিটেল তিনি বলবেন না, নামাজ পড়ো বলছেন তার ডিটেল তিনি আমাদেরকে জানার কোনো উপায় রাখবেন না, এটা আল্লাহ দ্বারা কখনো সম্ভব না। তো কোরআনে তো ওইটা হয়েছে, আল্লাহ যাকাত দিতে বলেছেন, ডিটেল তো বলেন নাই, সব কিছু খুলে খুলে আলাদা আলাদা করে। ঠিক একইভাবে আপনার পশুর ক্ষেত্রে বলেছেন, সবগুলো ডিটেইল বলেন নাই। নামাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাহ, কীভাবে নামাজ কায়েম করবে তার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন নাই। তো এর মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই ক্ষান্ত হয়েছেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূলকে বলেছেন লিতুবাইয়িনা লাহুম মা নুজিলা, আরে আমি আকিমুস সালাহ বলছি কীভাবে করবো এটা ব্যাখ্যা করে দেওয়া আপনার দায়িত্ব, রাসূল সেটা করছেন। এখন হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ সেটা নিরূপণ করার পদ্ধতি প্রক্রিয়া আছে, স্বচ্ছ সুন্দর, এ সম্পর্কে যারা জানে না তারাই হাদিসকে অস্বীকার করে। তো হাদিসকে আবর্জনা যে মৌলভী সাহেব বলেছেন, এ আল্লাহর বান্দা তার বক্তব্যে ঘন্টা ঘন্টা বক্তব্যে অজস্র হাদিসের কোরআন আয়াতের ব্যাখ্যায় অজস্র ঘটনা অজস্র কথা বলে, এগুলো সে কোথায় পাইছে? তার ওই যে ব্যাখ্যা আবর্জনা বলছে যে ওয়াজে, সে একই ওয়াজে শয়তানের যে কাহিনী ঘটনা বলছে এটা কোরআনে নাই, সে কোথায় পাইছে? এরকম আরও বহু বিষয় আছে যেগুলো সে তাফসীর কিতাবের আশ্রয় বিভিন্ন কিতাবের আশ্রয় সে নেয়, আবার বলে আমি কোরআন থেকে নেব, কোরআনের বাইরে কোনো কিছু নেব না, এটা সুস্পষ্ট ভণ্ডামি এবং সুস্পষ্ট গোমরাহী বিভ্রান্তি। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। খাওয়ার উদ্দেশ্যে গুলতি দিয়ে পাখি শিকার করলে গুনাহ হবে কিনা? যদিও অন্য খাবার ব্যবস্থা ঘরে আছে কোনো অসুবিধা নাই, কোরআনে কারিমে আল্লাহ তালা পরিষ্কারভাবে শিকার করাকে হারাম হালাল করেছেন, শিকার করার অনুমোদন আল্লাহ তালা দিয়েছেন। বিশেষ করে আপনার মাছ শিকার করা সম্পর্কে, সমুদ্রের শিকার করা সম্পর্কে আল্লাহ বলেছেন অহিল্লাকুম সাইদুল বাহরি ও তাম, তোমাদের জন্য সমুদ্রের শিকারকে হালাল করা হয়েছে। তো শিকার করাকে আল্লাহ যেহেতু হালাল করেছেন, তাহলে গুলতি দিয়ে হোক বা অন্য কোনো উপায় হোক শিকার করলে সেটা কি হবে? হালাল হবে। আপনার বাসায় খাবার থাকলে আর শিকার করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আপনার বাসায় খাবার থাকার পরও যদি আপনি কামাই করতে পারেন তো শিকারও আপনি করতে পারবেন, সমস্যা নেই। স্কুল পড়ার পাশাপাশি একটা মেয়েকে কোন কোন বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি সে দুনিয়া এবং আখেরাত উভয় জগৎকে সুন্দর পেতে চায়? মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার পথ এত সহজ, এত সহজ, অথচ এরপরও বেশিরভাগ মেয়েরা তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হবে, দুঃখজনক অধ্যায় এটি। তবে যারা সৌভাগ্যবান তারা ঠিকই আলহামদুলিল্লাহ সেই সুযোগটা গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস, শর্ট কোর্স দিয়েছেন। কি শর্ট কোর্স? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ও সামাত শাহরাহা ও আতাআত বাআলাহা ও হাফিজাত ফারজাহা, কোনো নারী যখন চারটি কাজ করবে, কয়টা কাজ? চারটা কাজ, যখন সে পাঁচক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জত আব্রু সম্ভ্রমের হেফাজত করবে, কোনো রকম হারাম রিলেশন সম্পর্ক কারো সাথে করবে না, আত্মসম্মান বজায় রেখে চলবে, পর্দার বিধান মেনে চলবে, জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে সে প্রবেশ করতে পারবে। খুব সহজ। পুরুষের জন্য সিলেবাস কিন্তু এত শর্ট না, কেন? কারণ পুরুষকে হালাল উপার্জন করতে হবে বাইরে যায়, মাথা গরম হবে ইনকাম করতে গিয়া, সহকর্মীর সাথে লোকজনের সাথে ঠান্ডা রাখতে হবে, গালিগালাজ করা যাবে না, অনেক স্ট্রাগল তাকে করতে হবে, এগুলো মেয়েদের জন্য প্রযোজ্য না, খুব সহজ। অতএব পর্দার বিধানটাকে মেনে চলবেন, পাঁচক্ত নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, স্বামীর আনুগত্য এবং পর্দার এবং নিজের চরিত্রের হেফাজত করবেন, ব্যাস ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়গুলো মৌলিক, এর পাশে আনুষঙ্গিক যে বিষয়গুলো করা হয়েছে সেগুলো মেনে চলবেন, জান্নাতের পথ ইনশাআল্লাহ সুগম হবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.